গৌরাঙ্গ প্রভুকে নিয়ে জলপাইগুড়িতে ভক্তরা। রাস উৎসব উপলক্ষে নদিয়ার নবদ্বীপ থেকে গৌরাঙ্গ প্রভুকে নিয়ে জলপাইগুড়িতে এসেছেন কিছু ভক্ত। জলপাইগুড়ি শহরের বিভিন্ন জায়গায় তারা গৌরাঙ্গ প্রভুর মূর্তি নিয়ে বাড়িতে বাড়িতে যাচ্ছেন। কেউ কিছু অর্থ সাহায্য করলে সেটি রাস উৎসবের কাজে লাগানো হচ্ছে বলে জানান তারা। তাই সকাল থেকে বিকেল পর্যন্ত ঘুরে ঘুরে কিছু ভক্ত কিছু অর্থ সংগ্রহ করে যাচ্ছেন, সাথে গৌরাঙ্গ প্রভুর বাণীও প্রচার করছেন। এই বিষয়ে এক ভক্ত বলেন, এখান থেকে যা কিছু সংগ্রহ করি সবটাই আশ্রমের কাজে লাগাবো। আমরা এসেছি নদিয়া নবদ্বীপ ধাম থেকে এই জলপাইগুড়িতে এসেছি পরিক্রমা রাস পূর্ণিমা পরিক্রমার জন্য। জলপাইগুড়ি থেকে সায়ন সেনের রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ। এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ।